এরপরে প্রশ্ন আমার নাম রাবেয়া বেগম আমি একটি পণ্য ছিল প্রশ্ন ছিল মহিলাদের জন্য মুখ ঢাকা নিয়ে মতভেদ কেন কেউ বলছে মুখ খোলা রাখা যাবে আবার কেউ বলছে যাবে না ভাইরা আমার মতভেদ থাকাটা তো স্বাভাবিক কারণ করোনা দিশের নির্দেশগুলো বোঝার জন্য যে সেন্স বা বুদ্ধির প্রয়োজন সেটা তো আল্লাহ তালা মেপে মেপে সবাইকে সমান দেন নাই কারণ বুদ্ধি একটু কম কারো একটু এখন কার বেশি কার কম সেটাও আবার মাপার কোনো সুযোগ নাই এই জন্য মত হওয়াটা অস্বাভাবিক না এটা মতবৈচিত্র্য বলতে পারি আমরা এটাকে তবে অধিকতর বিশুদ্ধ কথা হলো চেহারা প্রদর্শন করা যাবে না চেহারা প্রদর্শন করা যাবে চেহারা প্রদর্শন করলে সেটা পর্দা হবে না কোরআনে কারিমী আল্লাহ বলেছেন মেয়েদের পর্দার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন ইউদিনীনা আলৈহিনা মিন না জেলবাব বলা হয় মাথার উপরের কাপড়কে ওড়না এটাকে আল্লাহ তালা বলেছেন ইউদিনীনা আলৈহিননা ইউদিনীনা মানে হলো টেনে দিবে মেয়েরা মাথার উপরে ওনারকে কি করবে টেনে দিবে এখন আজকাল ইয়ে বাইর হইছে আপনার কি বলে এগুলোরে হেজাব বলে না এটা বাইর হয়েছে এভাবে এত টাইট করে বাঁধে এটাকে এমন করে টাইট করে বাঁধে যাতে করে চেহারাটা সুন্দর করে প্রদর্শিত হয় খেয়াল করেন না আপনারা এত টাইট করার দরকার কি বাবা এমনি ছেড়ে দিলেও তো চলতো না ছেড়ে দেয় না এমন সুন্দর করে টাইট করে যাতে করে চেহারাটা ভালো করে প্রদর্শিত হয় আমরা পুরুষরা মনে করি যে হুজুরা যারা রুমাল পরে আমরা এরকম টাইট করে দেই ক্যামেরাম্যানরা সময় বলে যে হুজুর রুমাল সরান দেখা যায় না আমরা তো টাইট করে দেই না কিন্তু এই এই যে যে স্টাইল স্টাইল কি এগুলা শয়তানি স্টাইল আপনার একটু নিজের বিবেককে খরচ করেন কেন এরকম টাইট করতে হবে ব্যাপার কি অন্য কিছু তো টাইট করে না এই জায়গাটা এসে টাইট করতে হবে কেন উদ্দেশ্য হলো চেহারাটাকে কি করা প্রদর্শন করা আল্লাহ রব আলমিন বলেছেন ইউদ্ীন আলাইহিনা মাথার কাপড়টাকে তোমরা টেনে দাও তো টেনে দেওয়া হলো না এটা আরো টাইট করে দেওয়া হলো এটা কিভাবে পর্দা হয় হ্যাঁ যে সমস্ত ওলামায় বলেন মুখ ঢাকতে হবে না তাদের মতের একটা ব্যাখ্যা এরকম হতে পারে যে আপনি এটাকে টেনে দিলেন টেনে দিলে নিচের দিক থেকে মুখ তো ঠিকই খোলা নিচের দিক থেকে মুখ খোলা কিন্তু প্রদর্শিত হলো না এটুকু আমাদের আয়সাল হাদিস দেখেন তোমরা বা হজের সময় তিনি যখনই কোনো পুরুষ নজরের এরিয়াতে আসতো সাথে সাথে কাপড় টেনে দিতেন চেহারা প্রদর্শন করা যদি জায়েজই হতো তাহলে এত কষ্ট করার দরকার হতো না হ্যাঁ চেহারা খোলা রাখা জায়েজ চেহারা খোলা রাখা খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন করা খোলা রাখার মানে বুঝুন নেই এভাবে যদি আপনি টেনে দেন কথার কথা তাহলে খোলা ধরলো না এরকম জায়েজ আছে কোনো অসুবিধা নেই কোনো মহিলা যদি বলে যে আমি টেনে দেব পুরোটাকে আমি আপনার ওই যে কি বলে মেকআপ দিয়ে আমি বাঁধব না কোনো অসুবিধা নেই আপনি টেনে দেন যাতে প্রদর্শিত না হয় এরপর আপনি চলেন কোনো অসুবিধা নেই কথা কি বুঝাইতে পারছি তাহলে খোলা রাখা এক জিনিস আর প্রদর্শন করা আরেক জিনিস এখন খোলা রাখা হচ্ছে না প্রদর্শন করা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ তো চেহারা দেখে হয় আরে ভাই যেই যুগে পশু নিরাপদ না গরু ছাগল নিরাপদ না পাঁচ বছরের শিশু কন্যা শিশু নিরাপদ না ষাট বছর সত্তর বছরের বৃদ্ধা নিরাপদ না সেই যুগে আপনি চেহারা উন্মুক্ত রাখবেন প্রদর্শন রাখবেন আর সমাজ শৃঙ্খলায় থাকবে এটা কোনোদিনই হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন